নেতৃত্বে দলীয় সফলতা না পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও মোটেও ভালো অবস্থায় নেই নাজমুল হোসেন শান্ত। প্রতিনিয়ত তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকরা ট্রল করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে তিন ফর্মেটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্বের পাশাপাশি যখন ব্যক্তিগত পারফরম্যান্সটাও ভালো নেই নাজমুল শান্তর, ঠিক ওই সময়টাই এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর বাংলাদেশ দলকে আর নেতৃত্ব দিতে রাজি নন তিনি, অর্থাৎ টাইগারদের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ দেশের বাহিরে থাকায় ক্রিকেট বোর্ডকে আপাতত এভাবেই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখনই শান্তকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের পক্ষ থেকে আসেনি। তবে তিনি যে বাংলাদেশ দলকে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আর নেতৃত্ব দিতে চাচ্ছেন না সেই বিষয়টি বোর্ডকে জানিয়েছেন। এদিকে শান্ত পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কত্বের ভার পড়বে কার কাঁধে কিংবা বাংলাদেশের নতুন অধিনায়ক হবেন কে, এই প্রশ্ন দেশের ক্রিকেট পাড়ায়। উত্তরটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো নাজমুল হোসেন শান্তর পরবর্তী তার জায়গাতে বাংলাদেশের নতুন নেতৃত্বে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে, যিনি টাইগারদের যুব দলের নেতৃত্বের দায়িত্ব ছিলেন।